এসএসবি ট্রেডসম্যান পিইটি ও পিএসটি। বন্ধুরা, আমি এখন নামলাম এই তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন থেকে। এটা রাত দুটোর সময় এই নিউ জলপাইগুড়ি স্টেশনে নামায়। তো আমি এখন স্টেশনের মানে ফ্লাইওভারে উঠলাম। তো ফ্লাইওভার দিয়ে উঠে আমার যেতে হবে মেইন গেটের বাইরে। তো এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমি। তো এখান দিয়ে যাওয়ার পরে আমি সোজা চলে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে, মানে মেইন গেটে। তো চলুন বন্ধুরা, গেটে যাওয়া যাক, তারপর আবার কথা হচ্ছে। আর একটা কথা হচ্ছে, আমার মাঠ ছিল হচ্ছে 27 তারিখে। আমি 27 তারিখে মাঠ, তো আমার মাঠ পড়েছিল 41 নম্বর ব্যাটেলিয়ান, এসএসবি ব্যাটেলিয়ান, রানীডাঙ্গা। বন্ধুরা, এটা হচ্ছে স্টেশনের বাইরে মেইন গেট। তো এই মেইন গেটের সামনেই অনেক টোটো, অটো এবং ছোট ছোট অনেক গাড়ি এখানে থাকে। তো এখান থেকে আপনারা অনেক কথা বলে আপনারা আপনাদের মতো ভাড়া ঠিক করে যেতে পারবেন। তো এখানে আমি এখন যাচ্ছি, আর আমার সঙ্গে মানে ওখানে স্টেশনের বাইরে দেখা হয়ে গেছিলো অনেক কটা বন্ধুর, তারা ওই এসএসবির মাঠে মাঠ ছিল তাদেরও। তো তাদের সঙ্গে কথা বলে তো একটা গাড়ি করে নিলাম, আর এখান থেকে ভাড়া নিলে হচ্ছে 50 টাকা, এসএসবি পুরো গেটের সামনে নামিয়ে দেবে। এটা এসএসবি ক্যাম্পের মেইন গেট। তো এখানে আমি 3:30টার দিকে এখানে পৌঁছে গেছিলাম। তো তখন থেকে এখানে বসেছিলাম, আর গেট খুলেছিল 5টার দিকে। তো 5টার দিকেই আমি ফার্স্ট লাইনে দাঁড়িয়ে গেছিলাম, আর আমার প্রথম প্রথম গ্রুপেই আমার দৌড় হয়েছিল বন্ধুরা। এই যে এই গ্রুপ, এখানে গেট, তো এখান থেকেই ঢোকাচ্ছিল। আর এই যে বন্ধুরা মাঠ, এই মাঠটা খুবই সুন্দর, খালি পায়েও দৌড়াতে পারবে তোমরা, আর হচ্ছে জুতো পরেও দৌড়াতে পারবে। খুবই সুন্দর মাঠটা, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 400 মিটারের ট্র্যাক, টোটাল 12টা পাক দিতে হবে। আর স্যাররা টাইমও বলে দিচ্ছিলো খুব সুন্দরভাবে, এক একটা গ্রুপে ভাগ করে নিয়েছিল। তো খুব সুন্দর ছিল সব কিছু। আর এখানে আমি সব কিছু ফিট হয়ে গেছি। তো ফিট হওয়ার পরে এখানে ওই স্ট্যাম্পগুলো স্যাররা লাগিয়ে দিয়েছিলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সব কিছু। আর যারা ফিট হয়ে গেছিলো তাদের একটা আলাদা জায়গায় বসানো হয়েছিলো, টেন্টের তলা। এই যে সেই যে এখানে ফিট হওয়া ছেলেপেলে বসে আছে। বন্ধুরা, মাঠের সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে বা কেমন কি কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। আর ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।